2021 সালে যখন প্রথম আমরা ড্রাগন গাছ প্রতিস্থাপন করেছিলাম, সে সময় থেকে অনেকেই কিন্তু উপহাস করেছিলেন, আর এখনো করছেন। যারা হিংসা করে, যারা কারোর ভালো চায় না, তারা তো উপহাসই করবে বা হিংসা করবে, এটাই স্বাভাবিক। তো আজকে ডেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা 28 মাস হয়ে গেছে আমরা এই ড্রাগন বাগান করেছি। এই 28 মাস বয়স আমার ড্রাগন বাগানে, তো এই 28 মাস বয়সে আমার ড্রাগন বাগান কতটা হয়েছে, কতটা বেড়েছে এই পর্যন্ত, অর্থাৎ 1 বছর দেখার পরে কিন্তু আমরা অনেকটাই বাড়িয়ে ফেলেছিলাম, আর এটা 28 মাস, এই 28 মাসে কিন্তু আবার বাড়ানোর পরিকল্পনা করছি। তো নিন্দুকেরা নিন্দাই করবে, তাদের করতে দিন, আপনি সেসবে কান দেবেন না, আমিও দিই না। যেমন শুধু আপনার কাজটা আপনি প্রপারলি যদি করতে পারেন, তাহলে আপনার কিন্তু সাকসেস কেউই আটকাতে পারবেন না, সে নিন্দুক হোক বা আপনার শুভাকাঙ্ক্ষী। আজকে ভিডিওয়ে এই 28 মাস বয়স হয়ে গেছে, তাতে নতুন বাগান আমি প্রতিস্থাপন করছি, কী এমন দেখেছি ড্রাগনে যে নতুন বাগান প্রতিস্থাপন করছি, আর সেই বাগানে কী ধরনের প্ল্যান করছি, সেসব নিয়েই কিন্তু আজকের ভিডিও। নমস্কার, আমি অর্ঘ, আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। এর আগের ভিডিওতে বর্ষাকালের পরিচর্যা নিয়ে কিন্তু আলোচনা করেছি, তার মধ্যে একটা পরিচর্যা আমার বলা হয়নি, সেটা আজকের ভিডিওতে প্রথমেই আমি বলে দিই। সেটা হচ্ছে বর্ষাকালে কিন্তু নিমাটোডের সমস্যা আসতে পারে। তো নিমাটোড হচ্ছে এক ধরনের কৃমি, যেটা মাটিতে জৈব উপাদানের ভিতরে জন্মায় এবং শিকড়ের মধ্যে ধীরে ধীরে ঢুকে গিয়ে সেখানে বাসা বানায় এবং বংশবিস্তার করতে থাকে। তো এই নিমাটোডের থেকে বাঁচতে পেসিনিমো আপনারা ইউজ করতে পারেন, এটাই বলার ছিল মোটামুটি আগের ভিডিও তরফ থেকে। আর আজকের ভিডিও আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কী বিষয়ে আলোচনা হবে। তো মেনলি আমাদের প্রতিস্থাপন যখন করেছিলাম ড্রাগন গাছ, সর্বপ্রথম প্রতিস্থাপন করেছিলাম 2021 সালের এপ্রিল মাসে প্রথম ড্রাগন গাছ প্রতিস্থাপন করি। তারপরে থেকে কিন্তু এই 28 মাস হয়ে গেছে এবং 28টা এপিসোডও আমি কিন্তু তৈরি করেছি। প্রত্যেক মাসে একটা করে মান্থলি এপিসোড থাকে, যেখানে আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, গাছ এখন কত দূর গেল, 26 মাসে কতটা কী করলাম, এই সমস্ত বিষয় নিয়ে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গর্জিলা, মোটামুটি সাইজ আরেকটু ইনক্রিজ করবে, তবে গরমের জন্য একটু ছোট ছিল এই ফলগুলো। তো খুব সুন্দর, একদম চাকার মতো গোল ফল, পুরো একদম বেশ সুন্দর দেখতে। তো এতদিনে এই 28টা এপিসোডে আপনারা আমার সেই প্রথম থেকে এই পর্যন্ত সাপোর্ট করেছেন, দেখেছেন আমার বাগানে আমি কী করছি, নতুন কী ভ্যারাইটি প্রতিস্থাপন করছি, সবই আপনাদেরকে দেখাই। তো সবার প্রথমে আপনারা জানেন যে 20টা পোল দিয়ে আমরা শুরু করেছিলাম, সেগুলো এইগুলো, এই যে বড় গাছগুলো, এগুলো ওপারেও দেখতে পাচ্ছেন বড় বড় গাছগুলো, এই 20টা পোল দিয়ে কিন্তু আমাদের বাগান শুরু করা। তো তারপরে থেকেই কিন্তু ধীরে ধীরে বাগান কিন্তু বাড়তেই থাকছে, প্রত্যেক বছর কিন্তু আমরা বাগান বাড়াচ্ছি, আর সেটা এবছরেও বিকল্প নয়। তো এবছরে আমি আমার বাগানের নতুন বাগানের প্ল্যান দেখাবো, আর আজকে ভিডিওর বিষয়টা হচ্ছে সেটা। তো নতুন বাগান আমি নিয়ে যাচ্ছি এখানে, তো আপনারা দেখেছেন এখানে যত ভ্যারাইটি আছে, যত ধরনের ভ্যারাইটি আছে সবই প্রায় দেখেছেন, প্রচুর ধরনের ভ্যারাইটি লাগিয়েছে এবং প্রচুর ধরনের ভ্যারাইটি বাকি আছে এখনও। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এই বাগানটা, নতুন বাগান রেডি হচ্ছে, এটা আমি দূর থেকে দেখিয়েছিলাম, এবার কাছ থেকে দেখাচ্ছি, কারণ বাগান রেডি হয়ে গেছে, চারাও প্রায় পৌঁছে গেছে, তো একটু প্ল্যানিং অন্যরকম আপনাদের দেখাবো এর পরে পরে। আচ্ছা, এটা হচ্ছে আমার অসময়ের কাটিমন আম, তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে আম কিন্তু গাছে এসছে এবং গাছে আমের সাইজও বেশ সুন্দর। তো আগে একটু আম গাছটা দেখিয়ে নিই, কারণ আমার বেশ ভালো লেগেছে, অসময়ে এত পরিমাণে আম পেলে কার না ভালো লাগে। আমের সাইজগুলো দেখতে পাচ্ছেন বেশ সুন্দর, একদম একদম পারফেক্ট, এগুলো একদমই জালি, একদমই অল্প বয়সে। আর এই একটা দেখতে পাচ্ছেন, এটা একটু বড় হয়ে গেছে, বেশ সুন্দর। যাই হোক, তো আর পরিমাণ দেখুন গাছে আমের পরিমাণ। তো এটা হচ্ছে কাটিমন আম, এটা আমি রেখে দিয়েছি, আমার পোলের কাছাকাছি পড়ে গেছে, তো সেটা আমি পরে দেখবো, এখন আপাতত আম আছে, সেই কারণে আমি ডালটা কাটিনি। তো আমার এই হচ্ছে নতুন বাগান, নতুন বাগানের পরিকল্পনা। প্রথম আমি নতুন বাগানে দেখিয়েছিলাম আপনাদের আঙুর গাছ, তো আঙুর গাছ কিন্তু এই যে দেখতে পাচ্ছেন লাইন ধরে আঙুর গাছ এবং ওপার দিয়েও আঙুর গাছ, এখানে টোটাল
11 রকম ভ্যারাইটি প্রতিস্থাপন করা হয়ে গেছে, 11 রকম আঙুরের ভ্যারাইটি প্রতিস্থাপন করা হয়ে গেছে দেশে বা বিদেশ থেকে সব জায়গা থেকে এনে। তো আমাদের ড্রাগনের পরিকল্পনা কেমন হচ্ছে, ড্রাগনের পরিকল্পনা একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে এই বাগানটা দেখাই, পরে ওপারে আরেকটা বাগান ছোট সেটা হচ্ছে সেটাও বলে দেবো। এই বাগানে এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে এই যে তিন লাইন পরপর, একটা দুটো তিনটে, লাস্ট লাইনটা বলছি না, এই তিন লাইন কিন্তু হবে রিং পদ্ধতি, এই তিনটেই শুধু রিং পদ্ধতি হবে, তিনটেতে রিং পদ্ধতি এবং সিঙ্গেল সিঙ্গেল ভ্যারাইটি বসবে, সিঙ্গেল সিঙ্গেল রেয়ার ভ্যারাইটি বসবে। নেক্সট এই যে লাইন দেখতে পাচ্ছেন এগুলো সব ছিদ্র করা, তো এই যে লাইন দেখতে পাচ্ছেন এখান থেকে সোজা গিয়ে ওই মাথা দিয়ে এল হয়ে গেছে, এটা কিন্তু একটা ট্রেলিস হবে, যেখানে কমার্শিয়াল খুব ভালো নতুন কমার্শিয়াল ভ্যারাইটি কিন্তু প্রতিস্থাপন হবে। এদিকে তো বুঝতেই পেরেছেন কীভাবে প্রতিস্থাপন করব এবং পরে যখন প্রতিস্থাপন করব কোন ভ্যারাইটি কতটা কী প্রতিস্থাপন করেছি সব কিন্তু ডিটেলসে আপনাদের দেখাবো। তো নেক্সট পরিকল্পনা হচ্ছে, পরিকল্পনা মানে হয়ে গেছে, প্ল্যানিং হয়ে গেছে, তো এইখানে এই যে দেখতে পাচ্ছেন এক একটা ভাটিতে দুটো করে পিলার পোঁতা, এটা 8 ফুটের গ্যাপে কিন্তু দুটো করে পিলার পোঁতা আছে প্রত্যেকটা, দেখুন প্রত্যেকটা কিন্তু এরকম পরপর পরপর 8 ফুটের গ্যাপে কিন্তু দুটো করে পিলার পোঁতা, এই একটা আর এই একটা, এরকম পিলার পোঁতা। তো এটার মানে কি, এটা হচ্ছে ন্যাচারালি হচ্ছে 8 ফুটের ট্রেলিস হবে, 8 ফুটের এরকম এখান থেকে ওই পর্যন্ত, এগুলো হচ্ছে তার লাগিয়ে এরকম লাইন ধরে কিন্তু এখান থেকে চারা বসবে, 8 ফুটের ট্রেলিস হবে। এখানেও কিন্তু বিভিন্ন কমার্শিয়াল ভ্যারাইটি, কমার্শিয়ালে আনা নতুন রেয়ার ভ্যারাইটি হয়তো সেটা, কিন্তু সেটা কমার্শিয়ালে আনার চেষ্টা করার জন্যই কিন্তু এরকম ট্রেলিস করা হচ্ছে, এরকম ট্রেলিসে লাগানো হবে। মোটামুটি এই বাগানে কিন্তু এরকম আপনারা দেখতে পেলেন, নতুন কিছু পরিকল্পনা করেছি, এই মানে শুধু গাছ নয় ট্রেলিসটাও নতুন পরিকল্পনা, 8 ফুটের ট্রেলিস করছে একটা অন্যরকম ব্যাপার। যাই হোক এইখানে এই তিনটে কিন্তু ট্রেলিস হবে, এই তিনটে ট্রেলিসে তিনটেই হলুদ কালারের কোনো ভ্যারাইটি সেগুলো বলবো না, এখন একটাও বলবো না, এই তিনটেও কিন্তু ট্রেলিস হচ্ছে, এই তিনটে ট্রেলিসে কিন্তু আমরা সবই নতুন নতুন ভ্যারাইটি বসাবো। তো মোটামুটি এটা হচ্ছে আমার এই বাগানের, নতুন বাগানের প্ল্যান। তো এই নতুন বাগানের প্ল্যান এবং আর একটা প্ল্যান আপনাদের বলে নিই, সেটা হচ্ছে আঙুর তো আমি লাগিয়েছি, আঙুরের মাচার প্রয়োজন হয়, আঙুর তো যেহেতু আপনাদের ভাইন বা লতা গাছ সেক্ষেত্রে আঙুরের কিন্তু মাচার প্রয়োজন হয়। তো এই মাচা হবে কীরকম, এই মাচা হবে এখান থেকে কিন্তু এক লাইন আমার পিলার বসবে, এক লাইন পিলার বসে বা খুঁটি বসিয়ে, আর এই প্রত্যেকটা খুঁটি যে লাইন ধরে খুঁটি থাকবে এখানে কিন্তু ট্রেলিসের মতো, মানে ড্রাগন গাছের ট্রেলিসের মতোই সেম ট্রেলিস, কিন্তু বড় বড় সাইজের আমাদের লোহার রড লাগিয়ে কিন্তু লম্বা লম্বা ট্রেলিস হবে, যে ট্রেলিসের উপরে আঙুরের ভাইন তোলা হবে। মোটামুটি এটা হচ্ছে এই বাগানের প্ল্যান। নতুন বাগানে নতুন কী কী ভ্যারাইটি আমি প্রতিস্থাপন করছি সেসব নিয়ে পরে একটা নতুন ভিডিও তৈরি করে আলোচনা করা হবে। তবে আপনি আপনার বাগানে কী ভ্যারাইটি প্রতিস্থাপন করবেন, আপনার কমার্শিয়াল বাগান নাকি হবি বা শখের বাগান, সেটা আমার সঙ্গে অবশ্যই আলোচনা করে নেবেন, তাহলে কিন্তু আপনার জন্য কোন ভ্যারাইটি সুইটেবল হবে সেটা আপনার বুঝতে সুবিধা হবে বা আমার বোঝাতে সুবিধা হবে। আমার মাধ্যমে এখন প্রায় 100 কাছাকাছি ভ্যারাইটি কালেকশন করতে পারবেন আপনারা, ড্রাগনের শুধু। তো এই ড্রাগনের 100 কাছাকাছি ভ্যারাইটি কালেকশন করতে গেলে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা স্ক্রিনে একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS পাঠাবেন, কী লিখবেন, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে যে 100-এর উপরে ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা পাবেন তার একটা লিস্ট আমার কাছে কিন্তু তৈরি করা আছে, সেই লিস্টটা কিন্তু অবশ্যই আপনার নাম্বারে সেন্ড করে দেবো। আর প্রাইস লিস্ট কিন্তু আপডেট হয়েছে, নতুন প্রাইস লিস্টে প্রচুর ভ্যারাইটির দাম কমেছে, গ্রাফটিং চারারও দাম কমেছে, তো আপনারা নতুন প্রাইস লিস্ট যাদের কাছে নেই তারা কিন্তু অবশ্যই আমার কাছ থেকে কালেকশন করে নেবেন, পুরনো প্রাইস লিস্ট যাদের কাছে আছে, আর যাদের কাছে কোনো প্রাইস লিস্ট নেই তাদের কাছে এটাই লেটেস্ট আর এটাই প্রথম প্রাইস লিস্ট হবে, তো অবশ্যই SMSটা করবেন আমাকে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টও অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে, ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।